আপনি জানেন একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জুতার সোল খায় হয়ে যায়, একটা মেয়েকে ইমপ্রেস করা কত ডিফিকাল্ট। তারপর যখন একটা মেয়ে রাজি হয়ে যায়, সেই দিন থেকে একটা ছেলে আরো প্রেশারে পড়ে যায়। এরপর থেকে সেটা যদি দেখা করতে আসে, প্রতিদিন দেখা করতেই হবে, যখন দেখা করতে আসে তখন প্রতিবার কি ব্যাপার, তুমি রোজ রোজ একই শার্ট পরে আসতো, তোমার কি আর শার্ট নাই? হ্যাঁ, জুতা কি তোমার একটাই? আর জিন্স তো, তোমার জিন্স তো পুরো ফেড হয়ে গেছে। তাহলে বেকার ছেলে, কাপড় কেনার জন্য এই বয়সে বাবার কাছে হাত পাত দেয়, সেটা করতে পারে না। কি করতে হবে? একমাত্র উপায় হচ্ছে গিয়ে ফ্রেন্ডস ফ্রেন্ডস সার্কেলের কাছ থেকে ধার করে কাপড় পরা কতটা লজ্জার বিষয় আপনি জানেন? তারপর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলবে, আসো তোমাকে আজকে আমি ফুচকা খাওয়াবো। ফুচকা খাওয়ার পর বিল দেওয়ার সময় হচ্ছে কি বয়ফ্রেন্ডের দিকে তাকায় থাকে, কেন বেটা জানে না ছেলেটা বেকার। এরপরের টপিক সারপ্রাইজ। মেয়েদের তো সারপ্রাইজ অনেক বেশি পছন্দ, কিছু হলেই সারপ্রাইজ, ওয়াও ওয়াও। একটা বেকার ছেলে অনেক কষ্ট করে টাকা জমায় মাটির ব্যাংক থেকে, তখন একটা কেক, একটা বার্থডে গিফট সব কিছু নিয়ে মেয়েটার বাসন নিচে গিয়ে বলে, বাবু হ্যাপি বার্থডে সারপ্রাইজ। তখন মেয়েটা সারপ্রাইজ হয় না, মেয়েটা একটু খুশি হয় না। মেয়েটা খুশি না হয়ে বলে, আজকে তো আমার বার্থডে না, তাহলে আজকে কি ছিল? আজকে তো আমার সার্টিফিকেটের বার্থডে। তাহলে তুই সার্টিফিকেটের বার্থডে কেন তোর ফেসবুক আর ইনস্টাতে রাখিস? এখানে শেষ না তো, বুকটারও বেশি ফাটে কখন জানেন, যখন বলে বেবি ভালো হয়েছে, আমার তো আজকে না বার্থডে, আমার রিয়েল বার্থডে দুই দিন পরে। তখন কিন্তু তোমার ট্রিট দিতে হবে, আমার সব বান্ধবীদের আমি দাওয়াত দিছি। আরে একটা বেকার ছেলে, ও আবার ট্রিট দিবে যখন? একটা ছেলে চাকরি পায় না, চাকরির পিছনে পাবে কিভাবে সে ছেলেটা? কারণ সারাদিন তো তার সময় পার হয়ে যায় মেয়েটাকে সময় দিতে দিতে, সময় দিতে দিতে অনেক কষ্ট করে। যখন মামা চাচা কারো হাত ধরে একটা চাকরি ইন্টারভিউ ম্যানেজ করে, ঠিক সেদিনই মেয়েটা বলবে, আজকে বাবু আমার খুব মন খারাপ, সারা কি তুমি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবা? একটা দায়িত্ববান বয়ফ্রেন্ড হিসেবে সারা রাত ফোনে কথা বলতে বলতে পরের দিন ইন্টারভিউ দেওয়ার সময় উঠতেই পারে না থেকে, বা ইন্টারভিউ দিলেও কোনোভাবে টেকার উপায় থাকে না। এত কিছু করার পর, তিন বছর পর যখন এই মেয়েটা এসে বলে, তুমি তো বেকার, তোমাকে কেন আমার বাবা মেনে নিবে? আমার বাবা একটা লন্ডনে এস্টাবলিশড একটা ছেলে চাই। হ্যাঁ, ওরকম একটা ছেলে পেয়ে যখন এক মিনিটের মধ্যে রিলেশনশিপ শেষ করে চলে যাবে আর শুধু বলবে সরি, আমাকে মাফ করে দিও, তখন কেমন?